मुख्यमंत्री के जिले के दौरे से पहले पुलिस ने चार स्थानीय पिस्तल बरामद की। गिरफ्तार लोगों में एक अवैध हथियार का कारोबारी। पुलिस ने सोमवार की सुबह अलीपुरद्वार शहर के पास बीरपड़ा चौपती इलाके में एक पेट्रोल पंप पर छापेमारी कर दीपक झा नाम के युवक को उसकी ऑटो से गिरफ्तार किया। युवक के बैग से चार स्थानीय पिस्तल बरामद की गई। पुलिस जांच में खुलासा हुआ कि गिरफ्तार व्यक्ति बिहार से अवैध अग्नेय अस्त्रों को बिक्री के लिए उत्तर बंगाल के विभिन्न जिलों में लाया था। धृती का घर अलीपुरद्वार के शामुकतला इलाके में है। आरोपी को सोमवार को कोर्ट में पेश कर पुलिस जांच के लिए रिमांड पर लाया जाएगा। अलीपुरद्वार के अतिरिक्त पुलिस अध्यक्ष अमलान घोष ने जिला पुलिस अध्यक्ष कार्यालय में संवाददाता सम्मेलन में यह जानकारी दी। आज के सकाल बेलाते ही हमारे काछे इनफॉरमेशन छिलो जे एक व्यक्ति किछु आर्म्स निये अलीपुरद्वारे डीलिंग करार किछु एदेर काज रयेछे। तो ये इनफरमेशन पावार संगे संगे आमरा आमादेर थानार पीसी टीम आईसी अलीपुरद्वार एसडीपीओ सबाई मिले आमादेर एकटा अपारेशन करा हय एबं सेई अपारेशन आमरा सक्सेसफुल आमरा एकजन व्यक्तिके अरेस्ट करते सक्षम होयेछि एबं तार पजिशन थेके चारटी इम्प्रोभाइज्ड फायरआर्म्स आमरा रिकवार करेछि। तो ये मुहूर्ते अलीपुरद्वारे एत परिमाण इदानीकाल मध्य एटा एकटा बड़ो पुलिशेर साफल्य हिसेबेई आमरा देखछि कारण चारटी फायरआर्म्स एकसंगे आमरा सेई व्यक्तिर काछ थेके उद्धार करेछि। एई छेलेटिर नाम दीपक झा, 28 বছর বয়স, এই মুহূর্তে শামুকতলার সে বাসিন্দা। তাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে পিসিতে নেব এবং তার থেকে আরও তথ্য আমরা জানার চেষ্টা করব। প্রিলিমিনারি যেটুকু জানা গেছে এই ছেলেটি বিহারের জায়গা থেকে কোনো জায়গা থেকে এই ধরনের ফায়ারআর্মসগুলো নিয়ে আসতো এবং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সংলগ্ন এলাকায় এইগুলো বিক্রি করত। তো আরও ডিটেলস আমরা আজকে পিসিতে নেওয়ার পরে ডিটেলসগুলো আমরা আরও পাবো এবং তারপরে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কার কাছে এগুলো বিক্রি করার বিষয় ছিল এগুলো আমরা তদন্তের মাধ্যমে আস্তে আস্তে প্রকাশ করব। আজকে স্যার কোন জায়গা থেকে কীভাবে নিয়ে আসছিল? এটা আমরা আজকে বীরপাড়া চৌপথির কাছে অপারেশন করে ওদের আমরা ধরেছি ছেলেটিকে। এর বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত সে বিহারের থেকে এই আর্মসগুলো নিয়ে এসছে। কীভাবে ছিল ওর সাথেই ছিল, ওর ব্যাগের মধ্যে ছিল, ওর কাছেই ছিল, সেটা আমরা সার্চ করে ওকে ওর পজিশন থেকেই আমরা পেয়েছি। স্যার কিসে করে আসছিল? অটো থেকে নেমেছিল পেট্রোল পাম্পের কাছে। অটো থেকে ওর নামার পরে আমরা আগের থেকে ওখানে ইনফরমেশন থাকায় আমরা ছিলাম, সেখান থেকে আমরা পেয়েছি। এখন দেখুন, এখানে এই জেলায় তো আমরা আমাদের পিসি পার্টি বলুন বা আমরা সবাই পুলিশ পার্সন একটা টিম ওয়ার্ক করে যে কোনো ধরনের এই ধরনের ফায়ারআর্মস বা কিছু যেগুলো হচ্ছে আমরা উদ্ধার করছি এবং পুলিশ একদম 100% অ্যালার্ট আছে, এগুলো চলছে। এখন স্বাভাবিকভাবেই যারা এগুলো নিয়ে আসছে এখানে যারা বায়ার্স যারা আছে তাদের কাছে এরা বিক্রির চেষ্টা করছে। তো এটা আমরা আরও একে ইন্টারভিউশন করে পুরো আমরা তথ্য জানতে পারি। সেটা হয়তো নাও হতে পারে, বায়ার্সেরা নিয়ে আসছে, এখন প্রসপেক্টিভ জায়গাগুলো দেখছে। আমি যেহেতু বললাম সংলগ্ন অনেক কটা জেলাই এখানে রয়েছে, তো এরা এখানে এসে সেগুলো এরা এক্সপ্লোর করছে যে কোথায় করা যেতে পারে। স্যার একটা জিনিস একটু জানতে চাইছি স্যার, এটা মানে লাস্ট 10-12 বছর কেন তার হয়তো আগের থেকেই হবে ব্যাপারটা, যতবারই এই ইম্প্রোভাইজ কিছু উদ্ধার হচ্ছে দেখা যাচ্ছে স্যার এগুলো বিহারে তৈরি হচ্ছে, বিহার থেকেই নিয়ে আসছে, তার মানে কি স্যার ওখানে কি মানে এসব যারা তৈরি করে তাদের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই বা তাদের ধরা বা এসব যে হচ্ছে ওখানে? এটা তো অন্য স্টেট বা অন্য এই সেই ব্যাপারে তো আমি কোনো মন্তব্য কিভাবে করি। এটা একদমই আপনারা দেখতে পাচ্ছেন ইম্প্রোভাইজড, একদম কান্ট্রি মেড যেটাকে বলা যায়, ওয়ান শটার গান ইম্প্রোভাইজড এবং হ্যান্ডমেড, একদমই কোনো নিজস্বভাবে প্রাইভেট ওয়েতে ব্যক্তিগতভাবে কোথাও বানানো। কার্তুজ পাওয়া যায় না? আমরা কোনো অ্যামিউনিশন পাইনি, জাস্ট ফায়ারআর্মসগুলোই পেয়েছি। কোর্টে তোলা হবে আজকে? আজকে আমরা ফরওয়ার্ড করব এবং পুলিশ কাস্টডিতে নেব ফার্দার ইন্টারোগেশন এবং আরও যা যা তথ্য তদন্তের জন্য লাগে সেগুলোর জন্য। নিউ কলিম্পং স্টোরস ডিলস ইন বুদ্ধিস্ট রিলিজিয়াস আইটেমস এন্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার্স হোলসেল এন্ড রিটেইলার মেইন রোড মঙ্গলাবাড়ি জয়গাঁও ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট
+91755789233 +91620665607 +97577848281